আম কি আর লকডাউন বোঝে, তাই এবছরও হুগলি জেলায় আমের ফলন ভালো হলেও মাথায় হাত আম চাষিদের। ঝুড়ি ঝুড়ি আমের বিক্রি করবেন কিভাবে ভেবে পাচ্ছেন না তারা। আম বাগানে প্রচুর টাকা খরচা করে কিন্তু সেই হিসেবে আম বিক্রি হচ্ছে না। আমি জলের দরে দেওয়ার মতো দিতে হচ্ছে, গাড়ি আসছে নাও 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 এইভাবে, বাজার বন্ধ এ বন্ধ। আমাদের লকডাউনের জন্য প্রচুর অবস্থা খারাপ, মানে আমি 10টা লেবার নিয়ে কাজ করব, আমার মানে হয়তো 10টা লেবারের কাজ আছে কিন্তু লেবারের টাকা আমার উঠছে না। সঠিক দামে বিক্রি না হওয়ায় প্রশাসনকে দোষ দিতেও ছাড়ছেন না চাষিরা। আমরা 2 টাকা করে আম দিচ্ছি, এত রয়েছে আড়তে সব লোকেরা। আর এরপরে তো পাকা আম আসছে নাকি? পাকা আমি 2 টাকা করে পিস দিচ্ছি, কাঁচা আম তো দূরের কথা, কাঁচা আম 6 টাকা কেজি পাচ্ছি আমরা দিচ্ছি। তাহলে দিদির এইসব যেখানে দাঁড় করে আছে তাদের সেই বিধায়কের কাজ নেই, সেগুলো এসে দেখা করি আমি। আপনারা এখন বলবি না, আপনারা কি চান? আমরা চাই যে দিদি বিধায়ককে পাঠাক, সেটাকে সমাধান করুক, বাজারটাকে ঠিক মতন। তবে প্রশাসন চাষীদের সমস্যা থেকে করোনা সমস্যাটিকে বড় করে দেখছেন না, সব বুঝতে পারছি, কিন্তু এই করোনা মানুষের জীবন আগে, সেটা দেখে আম চাষীদের ব্যাপার সরকার জানেন, সবাই জানে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হলে কোনো কিছুই চিন্তা ভাবনার মধ্যে আনা যাচ্ছে না। চাকা থামলে যে কত কি থেমে যায় তার সাক্ষী আম চাষিরা। ভালো ফলনে চোখ চিকচিক নয়, ছলছল করে উঠছে অপেক্ষায় কবে বাজার স্বাভাবিক হবে আবার। ইটিভি ভারত, হুগলি।